জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো নাজায়েজ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের শরীয়ত পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমার জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে ওই এলাকার মান্যগণ্য মুরব্বি চেম্বার মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বিদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এটি এটা জায়েজ আছে কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তুমি টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এই জন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে ব্যাস কুল কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত উলামা একরামি একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে 500 টাকা ভাড়া নির্ধারণ করলাম 1000 টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝলেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জন্য আমি ফেরত নিয়ে নিবো ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কিনা টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য সুদের জন্যই টাকা রাখে ঠিক না বেঠিক পোস্ট অফিসে টাকা রাখতে যায় কেন সুদের জন্যই রাখে এখন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখার পর সেখানে বছরে বছরে মাসে মাসে বিভিন্নভাবে আপনাকে সুদ দেয় তাহলে সেটা অন্য 10টা সুদের মতো হারাম হবে আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ আপনি 1 কেজি কুকুরের গোশত 1 কেজি শুকুরের গোশত টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুনাহ হবে আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন ব্যবসা করলেন সুদের কারবার করলেন তার চেয়ে গুনাহ বেশি হবে কারণ সুদের গুনাহটা এমন গুনাহ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যেটা আপনার মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ এর চাইতে জঘন্য কোনো হারাম আল্লাহর জমিনে নাই এই জন্য গোটা পৃথিবী দেখবেন সুদের উপর দাঁড়িয়ে আছে ওই যে দাজ্জালি দুনিয়া শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুদ থেকে বাঁচা ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন